সকলকে স্বাগত। যদিও সবাই নেই, তবুও যারা রয়েছে তাদের প্রত্যেকে আমাদের কিশলয়ের আন্তরিক শুভেচ্ছা, সেই সাথে উপস্থিত যে কজন শিল্পীকে আমরা পেয়েছি তাদেরকে প্রণাম। ছোটদের আমাদের কিশলয়ের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমাদের উপস্থাপনা, কিশলয়ের উপস্থাপনা, দেশের লজ্জা শিশুশ্রম। মায়ের গর্ভ থেকে বেরিয়ে চোখ ফুটে কাঁদতে থাকা ছোট্ট কলিটার সম্পূর্ণ অধিকার আছে পৃথিবীর সমস্ত রকম সুযোগ সুবিধাকে সঙ্গে নিয়ে বেঁচে বর্তে থাকার। এই ছোট ছোট ফুলগুলোই তো আমাদের আগামীর দিশা, তাদের সুচারু মস্তিষ্কের ভাবনা বদলে দিতে পারে গোটা বিশ্বকে, এমনই সুদৃঢ় তাদের সংকল্প, আর এমনই সুন্দর তাদের শৈশব। শৈশবের প্রতিটি মুহূর্তকে তারা প্রতি মুহূর্তে প্রাণ ভরে উপভোগ করতে থাকে, আর এমনই কিছু ছবি ফুটিয়ে তুলেছেন কবি স্বপন মুখোপাধ্যায় তাঁর লেখা ছোটবেলায় কবিতার মাধ্যমে। শৈশবকে প্রাণ ভরে আস্বাদন করা শিশুদের অধিকার, এবং শৈশবকে প্রতিটি শিশুর কোলে তুলে দেওয়া তেমনি আমাদের একান্ত কর্তব্য। কিন্তু অর্থনৈতিক সংকটে বা কখনো কখনো সামাজিক পরিস্থিতির শিকার হয়ে সেই ছোট ফুলগুলো হারিয়ে ফেলতে থাকে তাদের সুন্দর শৈশবকে। দুটো অর্থ উপার্জনের লক্ষ্যে তারা হারিয়ে যেতে থাকে নিবিড় অন্ধকারের অন্তরালে। শুধু তাই নয়, সমাজের কিছু অর্থপিপাসু অসাধু ব্যবসায়ীর ক্রমাগত শোষণ আর শাসনের নির্মম পরিণতির শিকার এই শিশুগুলো। দুমুঠো ভাতের নেশায় তারা জীবন থেকে একে একে মুছে ফেলতে থাকে তাদের শখ, আহ্লাদ, শিক্ষার অধিকার এবং সুখ স্বাচ্ছন্দ্যকে। পরিস্থিতির চাপে পড়ে তারা নির্বিকারে বরণ করে নেয় ভয়ঙ্কর ভবিষ্যৎকে। তাদের চোখের সামনে মেলে ধরা এই ভয়ঙ্কর কালো আকাশই শিশুশ্রম নামক দেশের লজ্জা, যা দৃষ্টান্ত ফুটে উঠেছে কবি সুকান্ত ভট্টাচার্যের ভালো খাবার কবিতায়। ধনপতি পাল, তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কষ্ট, তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা খোলা ব্যাংকে, সবার হুজুর তিনি সকলের কর্তা, হাজার সেলাপ্পান দিয়ে গড়কর্তা, সদাই পাহারা দেন বাইরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার, এটা খান সেটা খান সব লাগে বিদ ঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুটে, খাতে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া ফেলে থমকান শেষে অতিরিক্ত, দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই, সব হয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো, ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নাইবের দাড়িতে, নাইব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চায়, কি
নীতি উত্তম অতি নাইবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন পিক পিক। তারপর বললেন বলাহারি শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। আজকে মাগো তোমায় একটা গল্প বলি, স্কুলের ওই সামনে যে এক ছোট্ট গলি, ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল একা একা, কোঁচড়ে তার চাঁপা টগর যাচ্ছে দেখা। স্কুলটা যেই না আমার হলো ছুটি, টিফিন খাওয়া হয়নি, ছিল দুটো রুটি। ফুলের লোভের কাছে গিয়ে বলি তাকে, ভয়ে দিয়েও কোঁচড়খানি আগলে রাখে। দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করে, চাঁপা টগর দিল আমার দুহাত ধরে। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি, বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব। মায়ের অসুখ, খারাপ মনও, কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। আসলে মা খাবেই বা কি, যায়নি কাজে, আমার মা যে আটটা বাড়ির বাসন মাঝে। এসব বলে ভাসিয়ে দিল চোখের জলে, সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। কাস্তে হাতে মোট মাথাতে কেউ বা মেশিন ধারে, দু চোখ যদি খোলা রাখো দেখতে পাবে তারে। কেউ খাটছে ফাই ফরমাস, কেউ ভাঙছে কয়লা, কেউ ভাঙছে ভারী পাথর, কেউ বা কুড়োয় ময়লা, কেউ বা হেঁকে লজেন্স বেচে ট্রামে ট্রেনে বাসে, শাকসবজি নিয়ে কেউ বা রেল লাইনের পাশে, কেউ গ্যারেজে রাত কাটায়, কেউ বা মাঠে ঘাটে অনাহারে অর্ধাহারে ওদের জীবন কাটে। ওদের খেলার মাঠ নেই গো, নেই গো পাঠশালা, স্বপ্নে উঁকি দেয় যে শুধু গরম ভাতের থালা, মায়ের আদর বাবার স্নেহ নেই যে ওদের পেতে, গাল মন্দ চর চাপ্পর হয় গো শুধু খেতে। ওদের ঘরে অভাব অসুখ কদিন বাদে বাদে, যেখানে যত অন্ধকার লাফিয়ে নামে ছাদে, ওদের আকাশ ওদের বাতাস গুমড়ে কেঁদে মরে, শখ আহ্লাদ হারিয়ে গেছে সুদূর দেবান্তরে। শিশু শ্রমিক দেশের ওরা লজ্জা কোথায় রাখি, ওদের শ্রমের বিনিময়ে আমরা সুখে থাকি। একা ঝড় আজ নয় তো কাল দেবেই পাল্টে ছবি, সেই আশাতেই চোখ মেলি রোজ চোখ মেলে ওই রবি, সেই আশাতেই চোখ মেলি রোজ চোখ মেলে ওই রবি। নমস্কার। আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ হলো। উপস্থাপনায় যারা যারা ছিল, মেঘমিত্রা মজুমদার, অভিপ্সা দে, অঙ্কুর ব্যানার্জি, শ্রিয়ান দত্ত, অঙ্কুশ দে, ধ্রুবিকা ঘোষ, পুনম দাস, অদ্রিজিৎ বিশ্বাস, সব্যসাচী মজুমদার, দেবারতী সেনগুপ্ত এবং জয়শ্রী মান্না। সমগ্র অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলাম আমি, আগমনী কুণ্ড। রানাঘাটের একজন খুবই বিখ্যাত বাচিক শিল্পী, তার ডাকে এখানে বারবার কিশলয়কে সাথে নিয়ে ছুটে আসি, তাই অভিজ্ঞতার জন্য আমাদের কিশলয়ের পক্ষ থেকে ছোট্ট কিছু ভালোবাসা। উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে অভিপ্সা দে। পরবর্তীতে একটি গাছ আমাদের ভালোবাসার অঙ্গীকার, জয়শ্রী আর দেবারতীকে ডেকে নেব। পরবর্তীতে আমাদের ছোট্ট একটা উপহার মেঘমিত্রার মাধ্যমে। শ্রী গোপাল মুখার্জি আলোর দায়িত্বে আমরা দুজনকেই মঞ্চে আসতে অনুরোধ করছি। ধন্যবাদ বিশিষ্ট নাট্যকর্মী এবং এই আলোর নির্দেশনায় যিনি ছিলেন মাননীয় শ্রী গোপাল মুখার্জি মহাশয়, তাকে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি।
গোপালদাকে আমরা এই সম্মান তুলে দিতে চাই।